দিন উদাহরণ 13 নাম্বার অঙ্কটা করছিলাম লাস্ট, ঠিক আছে? তো আজকে হচ্ছে উদাহরণ 14 নাম্বার থেকে শুরু। তো বিষয়টা হচ্ছে কি, তোমার উদাহরণ 14 নাম্বার হচ্ছে ভেন চিত্রের অঙ্ক, ঠিক আছে? আর আমরা কিন্তু এই অধ্যায়ের শুরুর দিকে মনে আছে ভেন চিত্রের একটা সংজ্ঞা ছিল, তারপরে জাস্ট ভেন চিত্র কে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে সেটা দেওয়া ছিল, বাট ভেন চিত্র বেসিক গুলা কিন্তু দেওয়া ছিল না। দেওয়া ছিল ছিল না কিন্তু, আমরা বলছিলাম যেটা আমরা পরে শিখবো, লাস্টে শিখবো। তো আসলে এই বইয়ে আসলে এই ভেন চিত্রের বেসিকটা দেওয়াই নেই, কারণ কি তোমাদের ক্লাস এইটে, তোমরা যখন ক্লাস এইটে পড়ছো তখন তোমাদের সেট ছিল, ঠিক আছে? তো ওইখানে তোমাদের ভেন চিত্র সম্পর্কে ভালো একটা আইডিয়া দেওয়া ছিল, ঠিক আছে? এই জন্য তারা এটার 9-10 আলোচনা করেনি, ঠিক আছে? তো আমরা আসলে এটা নিয়ে আলোচনা করব, সমস্যা নাই, তাহলে আমরা বুঝবো না, কারণ এই ভেন চিত্র দিয়ে অঙ্ক ভালোই আসে, ঠিক আছে? তো ভেন চিত্র জিনিস হচ্ছে ভেন ডায়াগ্রাম, ঠিক আছে? তো ভেন চিত্র জিনিসটা হচ্ছে কি, তুমি এরকম একটা আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র দিয়ে সার্বিক সেট প্রকাশ করবা। তুমি কি করবা, আয়তক্ষেত্র দিয়ে সার্বিক সেট প্রকাশ করবা। সার্বিক সেট মানে কি, তোমার কোশ্চেন বা তোমাকে যতগুলো সেট দেওয়া আছে সবগুলো সেট কি এই আয়তক্ষেত্রের মধ্যেই হবে, এর বাইরে কোনো সেট হবে না। বুঝতে পারছো বিষয়টা? সে আয়তক্ষেত্রটা দিয়ে তুমি কি বোঝাচ্ছ, এই পুরাটা কি তোমার সার্বিক সেট। বুঝতে পারছো? ক্লিয়ার? আর আমরা জানি যে সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? সো দেখো, এই যে এখানে যত ভিন চিত্র দেখবা না কেন, সব ভিন চিত্র দেখবা তুমি এরকম একটা আয়তক্ষেত্র দিয়ে এনক্লোজ করা, মানে এটাতে বোঝা হচ্ছে যে এই আয়তক্ষেত্র পুরোটা হচ্ছে কি সার্বিক সেট, কারণ তোমার এখানে দুইটা সেট হোক তিনটা সেট হোক সবগুলো সেটই কার ভিতরে আছে, এই আয়তক্ষেত্রের ভিতরে আছে। সো আয়তক্ষেত্রটা হচ্ছে কিসের সেট, সার্বিক সেট। বুঝতে পারছো? এটাকে ইউ দ্বারা প্রকাশ করা গেল, এই গেল সার্বিক সেটের কথা। এখন ধরো তুমি হচ্ছে সার্বিক সেটের ভিতরে দুইটা সেটকে তুমি ভেন চিত্রে প্রকাশ করবো। তো ভেন চিত্র জিনিসটা হচ্ছে কি, এরকম বৃত্ত দিয়ে সেট গুলোকে প্রকাশ করা হয়। ভেন চিত্রে কি করা হয়, বৃত্ত দিয়ে সেট প্রকাশ করা। যেমন ধরো তোমার সেট আছে একটা, তোমার কোশ্চেনের সেট আছে কয়টা, একটা। তো ওই সেটের মধ্যে ধরো কতগুলো উপাদান আছে, ধরো 1, 2 আর 3। তুমি কি করবা, তোমার যেহেতু একটাই সেট, তুমি এই আয়তক্ষেত্রের ভিতরে বৃত্ত আঁকবা কয়টা, একটাই বৃত্ত আঁকবা। আর বৃত্ত আঁকার পরে যে উপাদান গুলো দেওয়া আছে সেই উপাদান গুলো বৃত্তের মধ্যে লিখে দিবা। যেমন দেখো তো এখানে কয়টা উপাদান আছে, তিনটা, 1, 2 আর 3। বৃত্তের মধ্যে হবে আলাদা আলাদা করে তিনটা উপাদান লিখে দিবা, শেষ কাহিনী। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? এখন আসো দুইটা উপাদানের ক্ষেত্রে, ধরো সরি দুইটা সেটের ক্ষেত্রে, ধরো একটা সেট হচ্ছে 1, 2, 3, আর একটা সেট হচ্ছে বি, সেটা হচ্ছে তোমার 3, 4, 5। এখন দেখো তো এই দুইটা সেটকে তুমি কি চাচ্ছ, ভেন চিত্রের মধ্যে, মানে অথবা তুমি বলা যাচ্ছে যে ভেন চিত্র দিয়ে তুমি প্রকাশ করতে চাচ্ছ, ঠিক আছে? তো তুমি কি করতে পারবা, তোমার অবশ্যই এই দুটো সেটকে বৃত্ত দিয়ে এভাবে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তো তুমি ধরো আলাদা আলাদা বৃত্ত দিলা, তুমি কি করলা আলাদা আলাদা বৃত্ত দিলা। তো দেখো তো আলাদা আলাদা বৃত্ত দিলে কি হবে, এ সেটের মধ্যে এটা ধরো আমাদের বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে এ সেটের বৃত্ত, আর এই বৃত্তটা হচ্ছে কি বি সেটের বৃত্ত। বুঝতে পারছো? তাহলে এ সেটের মধ্যে যে উপাদানগুলো সেগুলো কি কি, 1, 2 আর 3। সো লেখো 1, 2 আর 3, এ সেটে কি কি আছে, 3, 4, 5। এখন একটা জিনিস খেয়াল করতো, এই দুটো সেট নেই কি সার্বিক সেট না? এখন দেখো তো সার্বিক সেটের মধ্যে এই যে তোমার থ্রি, থ্রি যে উপাদানটা, এটা কি দুইবার চলে আসছে না? থ্রি উপাদানটা কয়বার চলে আসছে, দুইবার চলে আসছে। তাহলে এরকম দুইবার একটা উপাদান যদি দুইবার লেখা হয়, এটা কি সেট হবে বলতো, ভেন চিত্র হবে, হবে না। এটাই সমস্যা, বা এটাই আসলে সমস্যা না, মানে এটাই শিখার বিষয় যে যদি, হ্যাঁ বলতেছি, যদি আমি বলতেছি দেখো, হ্যাঁ একটা নিতে হবে, হ্যাঁ একটা নিতে হবে একটা। এখন এটা নেওয়ার সিস্টেমটা কি, তুমি কিভাবে বৃত্তটা আঁকবা, বিষয়টা হচ্ছে এখানে ভেন চিত্র শিখার বিষয় যে এরকম কমন মান যদি দুইটা সেট বা তিনটা সেট বা চারটা সেটের মধ্যে যদি কমন মান থাকে, তখন বৃত্ত দুইটাকে এভাবে যোগ সংযোগ করে দিতে হয়। আমরা সংযোগ সেট শিখছি না, সংযোগ সেট এরকম সংযোগ করে দিতে হয়, ঠিক আছে? কিভাবে দেখো, আমি যদি ওই আয়তক্ষেত্রটাকে আমি যদি এভাবে আঁকতাম, এভাবে আঁকতাম, তারপরে বৃত্ত দুইটাকে যদি আমি একটু সংযোগ করে দিতাম, বলতো আমি সংযোগ করছি কেন, বলতো সংযোগ করছি কারণ ওই দুইটা সেটের মধ্যে কমন একটা উপাদান আছে, সেটা হচ্ছে থ্রি। কমন একটা উপাদান, না না কমন একটা উপাদান আছে, সেটা হচ্ছে কি থ্রি। যেহেতু দুজনেরই কমন একটা উপাদান আছে, তাই আমি দুজনকে এভাবে মিলাই দিছি, বুঝছো? হ্যাঁ 4, 5, ইয়েস ইয়েস ইয়েস, দ্যাটস ইট। যেটা কমন সেটাকে আমার মাঝখানে রাখতে হবে। বুঝতে পারছো? এবার দেখো, ধরো তোমার যদি তিনটা সেট থাকে এবং তিনটা সেটের মধ্যে তোমার যদি কমন কমন উপাদান থাকে, মাঝখানে একবার, ইয়েস মাঝখানে একবার দিবা, মাঝখানে একবার দিবা। এই দেখো 1, 2, 3, 4, 5, দেখছো সবগুলো একবার করে আসছে না? বুঝতে পারছো সিস্টেমটা? বুঝতে পারছো? ধরো তোমার তিনটা উপাদান, তিনটা উপাদানকে তুমি এভাবে ছেদ করে দাও, ঠিক আছে? তুমি ধরো তুমি কি করলা, তিনটা উপাদানকে এভাবে ছেদ করে দিলা, দিয়ে তারপর এটাকে একটা, এখন তোমার যেরকম, মানে তোমাকে যে সেট দিছে, তোমাকে যে সেট দিছে সেটের উপর ডিপেন্ড করে, বুঝো না? এখন তোমার যদি ধরো
যে প্রত্যেক দুইটার মধ্যে কমন আছে, তাহলে তুমি কি করবা, সবগুলাকে সবগুলা দিয়ে ছেদ করাবা, এবং তিনটার মধ্যে কমন আছে তখন তুমি কি করবা, এই যে এইভাবে ছেদ করাবা, বুঝতে পারছো? এই দেখো, এই যে মাঝখানে এই জায়গাটা কি তিনজনের না বলতো? মাঝখানে এই জায়গাটা কার? তিনজনের। আর এই জায়গাটা কাদের? এই জায়গাটা হচ্ছে তোমার এ আর বি এর। আর এই জায়গাটা কাদের? এটা যদি সি হয় তাহলে এ আর সি এর, মানে এ ইন্টারসেকশন সি। এই মাঝখানের জায়গাটা কি? এ ইন্টারসেকশন সি। আর এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে তোমার এ ইন্টারসেকশন বি। এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে তোমার বি ইন্টারসেকশন সি, বুঝতে পারছো? আর মাঝখানে যে জায়গাটা আমরা দেখালাম প্রথমে, মাঝখানের জায়গাটা সেটা হচ্ছে সবার তিনজনেরই কমন সেট, তার মানে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, বুঝতে পারছো? আর পুরোটা মিলে হচ্ছে তোমার ইউনিয়ন, বুঝছো বিষয়টা? বুঝতে পারছো? আচ্ছা, তিনটা মধ্যে যদি তোমার দুইটার মধ্যে কমন থাকে আরেকটার মধ্যে কমন না থাকে, যেমন ধরো সি সেটটা, সি সেটটা যদি তোমার কোনো কমন না থাকে তখন সি সেটটা আলাদা হবে, এই সেট এই বৃত্তটা তোমার এই দুটো বৃত্তের সাথে তোমার ছেদ করবে না, আলাদা হবে, বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? কমন থাকলে তুমি ছেদ করাবা, আর কমন না থাকলে ছেদ করাবা না, কারণ ওই যে বলছিলাম না, কমন না থাকলে ওটা কি বলে, নিঃছেদ সেট বলে, আমরা এই দুটো বৃত্তকে ছেদ করবো না। না না, আমি কখনো দেখি নাই যে তিনটা সেট দেওয়া আছে আর ওর মধ্যে দুই একটা সেট একদম আলাদা কোনো কমন না, এরকম আমি দেখিনি। নর্মালি তিনটা সেট থাকলে এরকম তোমার তিনটার মধ্যে কমন থাকে আর কি, মানে চিত্রটা এরকম হয়, বুঝছো? এটা কমনলি, বাট তোমাকে শেখানো হয়েছে যেহেতু তুমি যে কোনো ধরনের আসলে পারার কথা, ঠিক আছে? বেঞ্চিত্র বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, বেঞ্চিত্রের মধ্যে আরেকটু কিছু বেসিক আছে, সে বেসিকগুলো আমরা দেখবো, তারপর আমরা অঙ্কতে যাবো, ঠিক আছে? যেমন দেখো, একটা বেসিক সেটা হচ্ছে, ধরো এখানে একটাই সেট আছে, একটাই সেট আছে এ, আর সার্বিক সেট ধরো হচ্ছে ইউ। এখন তোমাকে যদি বলা হয় যে এই ভেন চিত্রে তুমি এ প্রাইম কোন অংশ সেটা তুমি দেখাও, এ প্রাইম মানে কি বলতো? পূরক সেট, এর পূরক সেট। পূরক সেট কেমনে করে? সার্বিক সেট থেকে, হ্যাঁ সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দিতে হয়। তো দেখো তো, তুমি যদি পুরো আয়তক্ষেত্র থেকে তুমি যদি এই বৃত্তটা বাদ দাও, তাহলে কি এই যে সাইডের জায়গাগুলো বাকি থাকে না, সাইডের সাইডের এরিয়াটা বাকি থাকে না, তার মানে দেখো তো, এই ভেন চিত্রের ভেনচিত্রের এই বৃত্তের বাইরের যে অংশটা, এই বাইরের অংশটা হচ্ছে কি এর পূরক সেট, ঠিক না? বাইরের অংশটা কি এর পূরক সেট, বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? হ্যাঁ, এটা শিখলাম, মানে পূরক সেটের অংশটা বুঝলাম আমরা। তারপর হচ্ছে এই যে যে অংশটা ছেদ করছে সে অংশটা হচ্ছে এই দুইটার ইন্টারসেকশন, মানে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এই মাঝখানে যে অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। আর হচ্ছে তোমার পুরাটা, এই দেখো এই পুরাটা দুটো বৃত্ত মিলে পুরাটা হচ্ছে কি সংযোগ সেট, এ ইউনিয়ন বি, মানে কমনটাও আসবে আবার আনকমন গুলো আসবে, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এইগুলো ভেঞ্চিত মোটামুটি বেসিক্স, আর যদি এক্সট্রা কিছু থাকে ওটা আমরা অঙ্কে আসলে তখন বুঝে নিব, ঠিক আছে? এখন আমরা সরাসরি ভেঞ্চিত্র ম্যাথে চলে যাব, থাকতে পারে আমার হয়তো মনে নাই, বা ওটা অঙ্কতে গেলে আমরা শিখে ফেলবো, সমস্যা নেই। যদি অঙ্কতে এরকম এক্সট্রা কিছু লাগে আমরা শিখবো, সমস্যা নেই। তা আমরা এখন প্রথম অঙ্ক শুরু করি ভেঞ্চিত্রর। দেখো, ফার্স্ট অঙ্কটা হচ্ছে উদাহরণ 14, তো কি বলছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিতে, 70 জন উভয় বিষয়ে পাশ করছে। মানে তোমার ক্লাসে হচ্ছে স্টুডেন্ট আছে কয়জন? 100 জন। 100 জনের মধ্যে বাংলায় পাশ করছে কয়জন? 88 জন। গণিতে 80 জন, এবং উভয় বিষয় মানে দুইটাতেই পাশ করছে কয়জন? 70 জন, ঠিক আছে? তোমাকে বলছে হচ্ছে ভেন চিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো, ঠিক আছে? খেয়াল করো, আমি এটাকে ভেন চিত্রে কিভাবে প্রকাশ করবো, দেখো ধরো এই হচ্ছে আমাদের ভেন চিত্র, ঠিক আছে? এখন দেখো, মোট শিক্ষার্থী কজন বলতো? 100 জন না, মোট শিক্ষার্থী কজন? 100 জন। তাহলে আমরা বলবো যে সার্বিক সেট, এন অফ ইউ, এন অফ ইউ মানে কি, সার্বিক সেটের উপাদান সংখ্যা কত? 100 না, সার্বিক সেটের আমাদের যে উপাদান সংখ্যা কত? 100। এটাকে এন অফ ইউ দ্বারা প্রকাশ করে, বই যেমনি করেছে আমরা এমনি করবো না, আমরা এমনি করবো না, ঠিক আছে? এরপরে দেখো, বাংলা বাংলায় পাশ করছে কয়জন? 88 জন। তো এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে এভাবে যে এন অফ বি, মানে বাংলায় পাশ করছে কতজন? 88 জন। গণিতে পাশ করছে কজন? 80 জন। তাহলে আমরা বলবো যে এন অফ এম, মানে গণিতে পাশ করছে কজন? 80 জন, বুঝতে পারছো? এন অফ এম, ম্যাথ ম্যাথ, এন অফ এম, বুঝছো? এবার দেখো, 70 জন কি উভয় বিষয়ে পাশ করছে না? 70 জন কি উভয় বিষয়ে পাশ করছে, তার মানে উভয় বিষয় মানে কি বাংলায় পাশ করছে আবার কি ম্যাথেও পাশ করছে, এরকম সংখ্যা কত? 70, বুঝতে পারছো? এটা হচ্ছে সংযোগ সেট, বাংলা আর গণিত দুইটাতেই পাশ করছে, তার মানে কি বি ইন্টারসেকশন এম। হ্যাঁ, এভাবে তোমার এটা অবশ্যই প্রথমে দেখাইতে হবে যে কোনটা কি, এবার আলাদা করে লিখে নেওয়া ভালো না, বুঝো নাই, লিখতে হবে এরকম কোনো ইয়া নাই, বাট আমি বলতেছি লিখবা, কারণ নাহলে ভুল হবে, ঠিক আছে?
প্রথমে এবার সিরিয়ালে লিখবা যে কোনটা কি, মানে কার নাম্বারটা কত, মানে এন অফ ইউ কত আসছে আমাদের 100, তারপরে এন অফ বি মানে বাংলায় পাস করছে হচ্ছে তোমার 88, তারপর তো ম্যাথ ম্যাথে পাস করছে হচ্ছে তোমার 80, হ্যাঁ তারপরে বাংলা আর ম্যাথ উভয় পাস করছে তোমার 70 জন, এগুলো আমরা আগে লিখে নিছি, ঠিক আছে? তাহলে সুবিধা হবে তো, ম্যাথটা করতে সুবিধা হবে, ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখো তুমি এটাকে ভেন চিত্রে কেমনে প্রকাশ করবা, খেয়াল করো তো, তোমার ভেন চিত্রে এটা হচ্ছে আয়তক্ষেত্র সার্বিক সেট। সার্বিক সেট মানে কি, এই যে 100 জনের সেট হচ্ছে এটা, তার মধ্যে তোমার ধরো বাংলা, বাংলার সেট হচ্ছে এটা, এটা বি, এটা হচ্ছে কি গণিতের সেট, এটা হচ্ছে কি এম। দেখো তো আমরা কেন দুইটাকে ছেদ করাইছি, কারণ দুইটাতেই পাশ করছে কজন, 70 জন, কি দুইটাতে পাশ করছে না, তাহলে 70 জন কোথায় হবে, মাঝখানে হবে না বলো তো, 70 জন কোথায় হবে, মাঝখানে হবে, বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা এবার দেখো তো তুমি কিন্তু 70 জনকে মাঝখানে দিয়ে দিছো, এই মাঝখানে অংশটা কি বিয়ের মধ্যে আছে না বলো তো, বিয়ের মধ্যে আছে না 70 জন? তোমার একটা জিনিস তুমি খেয়াল করো, একটা জিনিস তুমি খেয়াল করো, তোমাকে যদি বলা হয় যে শুধু, তোমাকে যদি কোশ্চেন করা হয় যে শুধু বাংলায় পাশ করছে কতজন, এটা তুমি কিভাবে বের করবো বলো তো, শুধু বাংলায় পাশ কতজন তুমি কেন বের করবো দেখো তো, এই 70 জন কিন্তু বাংলা আর গণিত উভয় বিষয়ে পাশ করছে, এইটা হচ্ছে কি যে এন অফ বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন এম, তার মানে হচ্ছে কি দেখো তো বাংলার, এই দেখো 88 জন তো বাংলায় পাশ করছে, ঠিক না? এর মধ্যে অনেকে কিন্তু খেয়াল করো, না 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 না, ইউ মাইনাস বি তো হচ্ছে তোমার তো এখানে শুধুমাত্র বি একটা সেটই নাই, বি যে তোমার 100 জন আছে, 100 জনের মধ্যে 88 জন বাংলায় পাশ করছে, তাহলে ফেল করছে কতজন, এটা কি এরকম? কিন্তু এরকম না, এখানে কিন্তু আরেকটা সেট আছে, এখানে কিন্তু গণিতের সেটও আছে, সো তুমি সরাসরি ইউ থেকে বিয়োগ করতে পারবে না, ভালো করে খেয়াল করো আমি কি বলতেছি। আচ্ছা বললাম যে তুমি যদি এখানে সরাসরি ইউ থেকে বি বিয়োগ করে বের করতে চাও তাহলে তো হবে না, কারণ তোমাকে কোশ্চেনটা আমি কি করছি দেখো, কোশ্চেনটা করছি হচ্ছে শুধু বাংলায় পাশ করছে কতজন, সো তুমি খেয়াল করো এখানে এই যে এই বৃত্তটা, এই বৃত্তটা হচ্ছে কি বাংলায় পাশকৃত শিক্ষার্থীদের জন্য, ঠিক না? এই সেটটা কার জন্য, বাংলায় পাশকৃত শিক্ষার্থীদের জন্য, এই সেটের মধ্যে দেখো এই সেটের মধ্যে কিন্তু একটা অংশ কমন আছে, ঠিক না? এই একটা অংশ কি কমন আছে, এই অংশটা কার, এই অংশটা বি এর মধ্যে, সরি ওই এম এর মধ্যেও আছে, ঠিক না? তার মানে এই 70 জন আমাদের কিন্তু বলে দিছে যে 70 জন দুই বিষয়ে পাশ করছে, ঠিক না? তারপরে তুমি চিন্তা করো তো বাংলায় পাশ করছে কতজন, 88 জন, আর উভয় বিষয়ে পাশ করছে কতজন, 70 জন, তার মানে যে 88 জন বাংলায় পাশ করছে তার মধ্যে 70 জন কিন্তু অঙ্কেও পাশ করছে, ঠিক না? যে 88 জন বাংলায় পাশ করছে তার মধ্যে কি 70 জন কোথায় পাশ করছে, অঙ্কেও পাশ করছে না বলো, বুঝতে পারছো বিষয়টা? কারণ 70 জন কোথায় আছে, বি সেটের মধ্যে আছে, তার মানে এই 88 জনের মধ্যে 70 জন ম্যাথেও পাশ করছে, তাহলে শুধু বাংলায় পাশ করছে কতজন, 88 বিয়োগ 70, এই দেখো এন অফ বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন এম, তার মানে হচ্ছে 18, কত মানে এই 18 জন কিন্তু ম্যাথে ফেল করছে, ঠিক না? এই 18 জন কিসে ফেল করছে, ম্যাথে ফেল করছে, কিন্তু বাংলায় পাশ করছে, কিন্তু বাংলায় পাশ করছে, এখন বুঝছো বিষয়টা? ক্লিয়ার? তেমনি দেখো ম্যাথের মধ্যে পাশ করছে কতজন, 80 জন, আবার 70 জন তো উভয় বিষয়ে পাশ, তার মানে শুধু ম্যাথে পাশ করছে কতজন, 80 মাইনাস 70, 10 জন, ঠিক না? এই 10 জন কি শুধু ম্যাথে পাশ করছে, বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, দেখো তো এই 18 জন বাংলায় পাশ করছে, 70 জন বাংলার ম্যাথে পাশ করছে, 10 জন ম্যাথে পাশ করছে, ঠিক না? ওই তো সবগুলো যোগ করো তো, এবার সবগুলো যোগ করো, 18 যোগ 70 যোগ 10, 18 যোগ 70 যোগ 10 কত হয়, 98, কত হয়, 98, তার মানে দেখো তো আমার শিক্ষার্থী কতজন, 100 জন, তার মধ্যে কোনো না কোনো বিষয়ে পাশ করছে কতজন, 98 জন, তাহলে একটা বিষয়ে পাশ করে নাই, মানে উভয় বিষয়ে ফেল করছে কয়জন বলো তো, 100 বিয়োগ 98 ইকুয়ালস টু কত, 2 জন, মানে 2 জন কি কোনো বিষয়ে পাশ করে নাই। আচ্ছা বলতেছি দেখো আমাদের যে ডাটা, আমাদের যে ডাটাগুলো দিয়ে দিচ্ছে সেই ডাটাগুলো আমরা অ্যানালাইসিস করছি, প্রথমে আমরা জানছি যে বাংলায় পাশ করছে 88 জন, গণিতে পাশ করছে তোমার কত, 80 জন, ঠিক আছে? তো 70 জন আবার দুই বিষয়ে পাশ করছে, 70 জন আবার দুই বিষয়ে পাশ করছে, তার মানে আমি যে এখানে ভেনচিত্রটা আঁকছি এই ভেনচিত্রে এই 70 জন কোথায় আছে, কমন জায়গায় আছে, তার মানে শুধু বিয়ের মধ্যে আছে কয়জন, 18 জন, কারণ পুরো বিতে হচ্ছে 88 জন, মানে বাংলায় পাশ করছে 88 জন, তার মধ্যে 70 জন কিন্তু ম্যাথেও পাশ করছে, মানে উভয় বিষয়ে পাশ করছে, শুধু বাংলায় পাশ করছে কতজন, 18 জন, আবার সেম বিষয়
ম্যাথে পাশ করছে 80 জন, কিন্তু তার মধ্যে 70 জন তো কমন, তার মানে 70 জন বাংলাও পাশ করছে। তাহলে 80 থেকে 70 বিয়োগ করলে কত হয়? 10 হয়। তার মানে এই 10 জন, না 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 না, বের করতে বলছে কোনো বিষয় পাশ করা নাই বা দুই বিষয় ফেল করছে কতজন, বুঝতে পারছো কথাটা আমার? বের করতে বলছে কি দুই বিষয় ফেল করছে, মানে কোনোটাতে পাশ করা নাই, ঠিক আছে? আচ্ছা এবার দেখো কি বলতেছিলাম, ম্যাথে পাশ করছে কতজন বলতো? 80 জন, তার মধ্যে 70 জন কোথায়? বাংলায়। বাংলায় পাশ করছে, তাহলে শুধু ম্যাথে পাশ করছে কতজন? শুধু ম্যাথে 10 জন, ঠিক না? তার মানে শুধু বাংলায় দেখো, শুধু বাংলায় পাশ করছে 18 জন, বাংলা ও ম্যাথে পাশ করছে 70 জন, শুধু ম্যাথে পাশ করছে 10 জন, তাহলে মোট কতজন হইলো বলতো? পাশকৃত শিক্ষার্থী কতজন হইলো? 18 যোগ 70 88 যোগ 10 98 জন। তাহলে বাকি দুজন কই গেল? তার মানে বাকি দুজন বি এর মধ্যেও নাই, এম এর মধ্যেও নাই, তার মানে বাংলাও পাশ করে নাই, গণিতও পাশ করে নাই। তাহলে দুই বিষয়ে ফেল করছে কয়জন বলতো? 100 বিয়োগ 98 ইকুয়ালস টু কত? 2 জন। তার মানে দুইজন কি কোনো বিষয়ে পাশ করে নাই, মানে উভয় বিষয়ে ফেল করছে। ম্যাথটাকে বুঝতে পারছো? ম্যাথটা বুঝতে পারছো? সম্পূর্ণ লজিক্যাল, হ্যাঁ পেঁচানো, বাট এটার মধ্যে কোনো সূত্র টুত্র এরকম নাই, জাস্ট বুঝার জিনিস এখানে। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন আমি তোমাকে একটা সূত্র দিয়েও শেখাবো, এটা সূত্র দিয়েও করা যাবে, ঠিক আছে? এটা কি করা যাবে? সূত্র দিয়েও করা যাবে। হ্যাঁ আমি তো সূত্রটা এখন দেখাই, সূত্রটা হচ্ছে গণিতে দেওয়া নাই, উচ্চতর গণিতে দেওয়া আছে। উচ্চতর গণিতে অধ্যায় এক, একের 1.1 হচ্ছে তোমার সেট, 1.2 হচ্ছে ফাংশন। তো 1. এরকম যেমন গণিতে 2.1 হচ্ছে সেট, 2.2 হচ্ছে ফাংশন, তেমনি হায়ার ম্যাথে 1.1 সেট, 1.2 হচ্ছে ফাংশন। সো 1.1 এর যে সেট, সেই সেটের মধ্যে সূত্রটা দেওয়া আছে। সূত্রটা আমি তোমাকে দেখাবো নাকি ভেঞ্চিত্র দিয়ে তুমি এভাবে করবা? আচ্ছা এমনি তো বুঝছো, এমনি করবা, গণিতে আসতে এমনি করবা, সমস্যা নাই। এবার সূত্র তো আমি তোমাকে দেখাই দিচ্ছি, যদি তুমি এই প্রসেস ভুলে যাও তাহলে তুমি সূত্র দিয়ে করবা। দেখো সূত্রটা খেয়াল করো ভালো করে, ধরো তোমার কাছে দুইটা সেট আছে, তোমার কাছে দুইটা সেট আছে, একটা এ আরেকটা হচ্ছে কি বি। দুইটা সেটের মধ্যে অবশ্যই কি আছে? কমন কিছু উপাদান আছে, এই যে কমন কিছু উপাদান আছে। এই কমন উপাদানটা আমরা কি বলি? ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি বলি, ঠিক আছে? এবার তুমি একটা জিনিস খেয়াল করো তো, তোমাকে যদি বলা হয় যে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটার মানে কি? এটার মানে বুঝলে তুমি ওই এই সূত্র, একটাই সূত্র আছে সেটের, এই সূত্র দিয়ে তুমি সব অঙ্ক করতে পারবে। খেয়াল করো এই সূত্রটাকে একটু বুঝো, এ ইউনিয়ন বি মানে কি বলতো? এ আর বি এর সংযোগ সেট, মানে এই পুরাটাই আসবে, ঠিক না? এ আর বি পুরাটাই কি আসবে না বলতো? এখন দেখো তোমার এ আর বি যদি সংযোগ করো, তুমি এ নিবা ফার্স্টে, আবার কি বি নিবা। তো দেখো তুমি যদি এ নাও আবার সাথে কি নাও বি নাও, তোমার কি এই মাঝখানের জায়গাটা দুইবার নেওয়া হয়ে গেল না বলতো? মাঝখানের জায়গাটা কয়বার নেওয়া হয়ে গেছে? দুইবার। কারণ মাঝখানের জায়গাটা তুমি যখন এ নিছো তখনও আসছে, যখন বি নিছো তখনও কিন্তু আসছে। বুঝতে পারছো বিষয়টা আমার? ক্লিয়ার? হ্যালো হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি আমি, আবার বলতেছি দেখো, তুমি এই যে এন অফ এ নিছো, এন অফ এ নিছো তখন কি এই অংশটা আসছে না বলতো? এই অংশটা কি এন অফ এর মধ্যে আসে না? আসে তো। তুমি যখন আবার এন অফ বি নিছো তখনও তো এই অংশটা আবার আসছে, তো এই অংশটা কি দুইবার চলে আসছে না? তো দুইবার চলে আসলে কি তোমার সংযোগ সেটা সঠিক হবে? হবে না, এক্সট্রা চলে আসছে কিন্তু। তো দেখো দুইবার যে যেহেতু চলে আসছে, তাহলে আমাদের কি করা উচিত? একবার এই 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 উপাদানটাকে বাদ দেওয়া উচিত, মানে এ ইন্টারসেকশন বি মানে কমন অংশটা কি করতে হবে আমাদের? একবার বাদ বিয়োগ করতে হবে, বুঝতে পারছো? এই এন অফ এ আর এন অফ বি যোগ করার কারণে এই এই মাঝখানের জায়গাটা কয়বার আসছে বলতো? দুইবার আসছে। দুইবার আসার কারণে আমি কি করে নিছি, এটাকে একবার বিয়োগ করে নিছি। একবার বিয়োগ করলেই আমাদের এই এ ইউনিয়ন বি বা এ আর বি এর সংযোগ সেটের উপাদান সংখ্যা আমরা পেয়ে যাবো। বুঝতে পারছো ভাইয়া? তাহলে আমার সূত্রটা কি দাঁড়ালো বলতো? সূত্রটা দাঁড়ালো হচ্ছে এরকম যে, খেয়াল করো, এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, ঠিক না? এমন ধরনের সূত্রটা, বুঝতে পারছো? ক্লিয়ার? আমি তো বাংলা নিয়মে শিখেছি প্রথমে, বুঝো নাই? বাংলা নিয়মে করলে হবে না কেন? অবশ্যই হবে।
তোমার বইয়ের যে এক্সাম্পল, এক্সাম্পল তো সূত্র দিয়ে করে নাই, বাংলা নিয়মেই করছে, বুঝো নাই? আমি তো প্রথমেই বললাম যে গণিত থেকে, আচ্ছা বাংলা নিয়মে করো, সমস্যা নাই। তাও তুমি সূত্রটা একবার দেখো, বুঝো, সমস্যা নাই তো, দেখবা বোঝার পরে সহজ লাগবে। আমি তো এখন এক্সাম্পল দেখাইনি, এক্সাম্পল দেখাইছি, দেখাইনি কিন্তু, আগে দেখো, তারপর না বুঝলে তুমি এটা কি বল রিজেক্ট করে দিও, সমস্যা নাই। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা সূত্র দিয়ে করার চেষ্টা করব। দেখো তার মানে আমাদের হচ্ছে এই গণিতের সেটটাকে আমরা বি সেট, ওই এন অফ বি ধরলাম কত, 88, আর সরি বাংলাটা তো হচ্ছে তোমার 88, গণিত হচ্ছে কত, 80 জন, 70 জন হচ্ছে কি বাংলাও পাশ করছে গণিতও পাশ করছে, ঠিক না? আর টোটাল শিক্ষার্থী কতজন, মানে সার্বিক সেটের উপাদান সংখ্যা কত, 100, বুঝতে পারছো? এখন তোমাকে আসলে কি বের করতে বলছে জানো? কোশ্চেনটা কি বলছে যে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে, আমাদের কোশ্চেনটা কি কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে। তা দেখো তো এই যে বি ইউনিয়ন এম, এটা কি বাংলা আর গণিত দুটা মিলে আসছে না? তো তুমি যদি বি ইউনিয়ন এম প্রাইম বলো, তুমি কি যদি কি বলো বি ইউনিয়ন এম প্রাইম, প্রাইম মানে কি বলো তো? প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট থেকে এই সেটটা বিয়োগ যাবে, তাই তো? প্রাইম মানে কি, সার্বিক সেট থেকে এই সেটটা কি বিয়োগ যাবে না? বুঝতে পারছো আমার কথা? প্রাইম মানে সার্বিক সেট থেকে এই সেটটা কি বিয়োগ যাবে। তার মানে হচ্ছে দেখো এই যে বি ইউনিয়ন প্রাইম, এটাই কি আমাদের কতজন শিক্ষার্থী ফেল করছে সেই সংখ্যাটা না বলো? কারণ তুমি কি করতেছো বলো তো, পুরো সার্বিক সেট থেকে গণিত আর হচ্ছে বাংলার সেটটা তুমি বিয়োগ করে দিচ্ছ, তার মানে এটা হচ্ছে কি ফেলকৃত শিক্ষার্থীর সংখ্যা, এটা কি ফেলকৃত শিক্ষার্থীর সংখ্যা, বুঝতে পারছো আমার কথাটা? ক্লিয়ার? বুঝতে পারছো? তার মানে আমাদের আসলে কি বের করতে হবে বলো তো? বের করতে হবে হচ্ছে যে বি এন অফ বি ইউনিয়ন এম। দেখো তো এন অফ বি ইউনিয়ন এম ইকুয়ালস টু কি হবে বলো তো? সূত্র অনুযায়ী এন অফ বি প্লাস এন অফ এম মাইনাস এন অফ বি ইন্টারসেক্ট এম, তার মানে এন বাংলা পাশ করছে কতজন, গণিতে পাশ করছে কতজন, বিয়োগ বাংলা ও গণিতে উভয় বিষয়ে কতজন পাশ করছে। তা দেখো তো তুমি কি এটা করো তো, 88 যোগ 80 বিয়োগ 70 কত হয় দেখো তো, 168 বিয়োগ 70 98, কত আসছে দেখছো, কত আসছে 98। মনে আছে আমরা যে ওই লাস্টে যোগ করে কত পাইছিলাম বলো তো? লাস্ট যোগ করে আমরা কত পাইছিলাম, 98 পাইছিলাম। তো ওই 98টা আসলে কি ছিল, এন অফ বি ইউনিয়ন বি ছিল, বি ইউনিয়ন এম ছিল, মানে হচ্ছে বাংলা আর গণিতের সংযোগ সেট ছিল, ঠিক না? তারপর আমরা কি করছিলাম মনে আছে, আমরা হচ্ছে 100 থেকে 98 বিয়োগ করছিলাম, তো 100টা কি আসলে এন অফ ইউ, আর 98টা কি এন অফ বি ইউনিয়ন এম, বুঝতে পারছো? সো কতজন ফেল করছে, ফেলকৃত শিক্ষার্থী হচ্ছে অ্যাকচুয়ালি বি ইউনিয়ন এম প্রাইম। সো বি ইউনিয়ন এম প্রাইম ইকুয়ালস টু কত, এন অফ ইউ মাইনাস এন অফ বি ইউনিয়ন এম, এন অফ ইউ কত আসছে, কত আছে দেওয়া 100, এন অফ বি ইউনিয়ন এম কত আসছে 98, বিয়োগ করলে কত আসছে 2, সেটা হচ্ছে আমাদের কতজন শিক্ষার্থী দুই বিষয়ে ফেল করছে, বুঝতে পারছো? ক্লিয়ার? সূত্র দিয়ে কিন্তু অঙ্কটা মিলে গেছে, বুঝছো? তো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, সূত্র দিয়ে করলে করতে পারো, ওভাবে করলে করতে পারো, ঠিক আছে? উল্টা ওভাবে করতে কিন্তু টাইম লাগে, সূত্রটি বসাতে দিলে কিন্তু টাইম কম লাগে, বুঝছো? ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা এই ছিল তোমার ভেন চিত্রের প্রথম অঙ্ক, এবং এর মাধ্যমে আমাদের বইয়ের উদাহরণ শেষ হয়ে গেছে, ঠিক আছে? এরপর তোমার হচ্ছে বইয়ের অনুশীলনী। সো অনুশীলনী থেকে আমরা একটা ম্যাথ সলভ করব এখন, ঠিক আছে? ভেন চিত্রের অঙ্ক আমরা সলভ করব, ঠিক আছে? খেয়াল করে দেখো, ভালো করে দেখো বুঝো কিনা। দেখো এই যে 11 নাম্বার যে ম্যাথটা, এই 11 নাম্বার ম্যাথটা কি বলছে খেয়াল করো, যে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, ঠিক আছে? কি বলছে, 20 জন ফুটবল আর 15 জন কি ক্রিকেট খেলা পছন্দ করে, বুঝতে পারছো? ক্লিয়ার? এরপর বলছে দেখো যে দুইটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থী কতজন, 10 জন। তার মানে এটা কি এরকম না যে তোমার মোট শিক্ষার্থী কতজন, 30 জন, তাহলে সার্বিক সেটের সংখ্যা কত, 30। ফুটবল পছন্দ করে কয়জন, কত, এন অফ এফ কত, 20,
ক্রিকেট পছন্দ করে কতজন? 15 জন। উভয় খেলা পছন্দ করে কজন? 10 জন। যেমন আমি আমি দুইটাই পছন্দ করি, তো আমার মতো অনেকে আছে যারা ফুটবলও পছন্দ করে ক্রিকেটও পছন্দ করে। কথা কি বলছে, কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না, মানে দুটা খেলাই পছন্দ করে না, তার মানে হচ্ছে দুটার একটা খেলাও পছন্দ করে না, ঠিক না? তার মানে ফুটবল ইউনিয়ন সি প্রাইম তোমাকে বের করতে বলছে, ঠিক না? তোমাকে বের করতে বলছে যে দুটার একটা খেলাও পছন্দ করে না, এমন শিক্ষার্থীকে কে আছে আতেন, বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা কি হুবহু হুবহু একটু আগে যে অঙ্কটা করছে সেরকম না বলতো? হুবহু সেম, দেখো তো, একদম সেম, একদম সেম। আমরা কি করবো, আগে ইউনিয়ন সেট বের করে নিব। ইউনিয়ন সেট, সো ইউনিয়ন সেট কি হবে, এন অফ এফ প্লাস এন অফ সি মাইনাস এন অফ এফ ইন্টারসেকশন সি। সো এন অফ এফ কত দেওয়া আছে, 20 জন। এন অফ সি কত দেওয়া আছে, 15 জন। এন অফ এফ ইন্টারসেকশন সি কত, 10 জন। তাহলে 20 যোগ 35 হচ্ছে, সরি, 20 যোগ 15 = 35, 35 বিয়োগ 10 হচ্ছে কত, 25। তার মানে ফুটবল অথবা ক্রিকেট পছন্দ করে কতজন, 25 জন। তার মানে মোট শিক্ষার্থী 30 জন, তার মানে কোনোটাই পছন্দ করে না কত, 30 বিয়োগ 25 মানে 5। তার মানে কোনো খেলে পছন্দ করে না, এটা আসলে কি, এফ ইউনিয়ন সি প্রাইম ইকুয়ালস টু কত হবে, এন ইউ মাইনাস এন এফ ইউনিয়ন সি। তার মানে মোট শিক্ষার্থী 30 জন আর ফুটবল অথবা ক্রিকেট পছন্দ করে 25 জন, বিয়োগ করলে কতজন পাইছি, 5 জন। এই 5 জন আসলে কোনো খেলে পছন্দ করে না, বুঝতে পারছো? দেখছো কত সহজে বের হয়ে গেল সূত্রের মাধ্যমে, বুঝছো? আচ্ছা, এখন তোমার এই ম্যাথের মধ্যে কিন্তু, এই ম্যাথে কিন্তু সূত্র দিয়ে করলে হবে না আসলে, কারণ মানে ম্যাথে বলতে কি, যখন তোমার কোশ্চেনে দেওয়া থাকবে যে ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করো, তখন সূত্র দিয়ে করলে কিন্তু তোমাকে মার্কস দিবে না, তোমাকে ভেন চিত্র দিয়ে বের করতে হবে, ঠিক আছে? আমি যেটা দেখালাম সেটা হায়ার ম্যাথের জন্য কাজে দিবে, এবং যদি ভেন চিত্রের কথা না বলে তখন কাজে দিবে, মানে শর্টকাট, বুঝতে পারছো? আর ভেন চিত্র দিয়ে কিন্তু আমরা শিখছি, একটু আগেই শিখছি, এটা আমরা এখন প্র্যাকটিস করবো। দেখো, খেয়াল করো, মোট শিক্ষার্থী কজন, 30 জন। তাহলে এন অফ ইউ কত, 30। এন অফ ইউ কত, 30, মানে পুরো আয়তক্ষেত্র মধ্যে কজন আছে, 30 জন আছে, তাই তো? এখন দেখো সেট কত হবে, দুইটা, একটা ফুটবল আর একটা ক্রিকেট। সো দুইটা খেলাই পছন্দ করে এমন লোক কিন্তু আছে, ঠিক না? এমন লোক কিন্তু আছে। সো দেখো তো, এটা হচ্ছে ফুটবল, এটা হচ্ছে কি, ক্রিকেট। তো বলতো দুইটা খেলাই পছন্দ করে কজন, রেসপন্স করো, ফুটবল ক্রিকেট দুইটা খেলাই পছন্দ করে কজন, 10 জন, ঠিক না? আচ্ছা আচ্ছা, দেখো তো, 10 জন কিন্তু ফুটবল ক্রিকেট উভয় খেলাই পছন্দ করে, আর 20 জন কিন্তু ফুটবল খেলা পছন্দ করে। তার মানে দেখো তো, এই ফুটবলের 20 জনের মধ্যে 10 জন কি ক্রিকেট খেলা পছন্দ করে, মিক্স। তার বাকি আছে কজন বলতো, 10 জন না, যে 10 জন শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে, মানে পিওর ফুটবল লাভার, জাস্ট ফুটবল লাভার, বুঝতে পারছো? মানে মোট কতজন আছে এখানে, 20 জন। 20 জন ফুটবল পছন্দ করে, আবার তার মধ্যে 10 জন আছে যারা দুইটাই খেলা পছন্দ করে। তার মানে এই 10 জন কোথায় আছে, ফুটবল ক্রিকেটের মাঝখানেই আছে। আর হ্যাঁ, একটু আগে যে করলাম, হ্যাঁ 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 সেম সেম, আমরা হচ্ছে ভেন চিত্র দিয়ে করতেছি, বুঝো নাই, পাশ ফেলের অঙ্কটার মতোই। তা আমরা একবার সূত্র দিয়ে করলাম, আর একবার হচ্ছে কি করলাম, ভেন চিত্র দিয়ে করলাম, বুঝতে পারছো কথা আমার, ক্লিয়ার? এবার দেখো, ক্রিকেট খেলা কতজন, 15 জন। তো এর মধ্যে 10 জন তো ফুটবল খেলাও পছন্দ করে, ঠিক না? তো শুধু ক্রিকেট খেলা পছন্দ করে কজন, 5 জন, ঠিক না? শুধু ক্রিকেট খেলা পছন্দ করে কজন, 5 জন। তাহলে আমাদের ফুটবল অথবা ক্রিকেট যে কোনো একটা খেলা পছন্দ করে কজন, 10 যোগ 10 যোগ 5 কত হবে, 10 যোগ 10 যোগ 5 কত হইলো, 25। তার মানে এই 30 জনের মধ্যে 25 জন ফুটবল অথবা ক্রিকেট খেলা পছন্দ করে। তার মানে আমরা যদি এখন 30 থেকে 25 বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাবো যে এই 5 জন কোনো খেলাই পছন্দ করে না, মানে এরাই ফুটবল আর ক্রিকেটের বাইরে। এই 5 জন কোথায় আছে, বাইরে আছে, মানে হচ্ছে এফ ইউনিয়ন সি প্রাইম, বুঝতে পারছো? এফ ইউনিয়ন সি কি প্রাইম, যেটা আমি সূত্র দিয়ে বের করছি, বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার 11 নম্বর। এবার দেখো 12 নম্বরটা খেয়াল করো, লাস্ট 12 নম্বরটা হচ্ছে বেঞ্চিত্রের, মানে গণিতের মধ্যে এসেছে, মানে পেছানো আসবে না, কেন, কারণ 12 নম্বর অঙ্কটা খেয়াল করো, তিনটা সেট আছে। দেখো, একটা বাংলা, একটা হচ্ছে নাকি সেট, দুইটাই, আরে মানে ম্যাথে তো একদম সহজ, হায়ার ম্যাথে তোমার তিনটা সেট নিয়েও আছে, বুঝতে পারছো? ম্যাথে মাত্র কয়টা সেট আছে, দুইটা, দেখো, বাংলা আর ইংলিশ, বুঝছো? খেয়াল করো, মোট শিক্ষার্থী কজন,
100 জন, তার মানে n অফ u ইকুয়ালস টু কত? 100, বুঝতে পারছো? 65 শিক্ষার্থী কত বাংলায়, মানে বাংলায় হচ্ছে পাস করছে কজন? 65 জন। 48 জন শিক্ষার্থী হচ্ছে বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করছে, তার মানে কি বাংলা ও ইংরেজি দুইটার কমন কমন কতজন আছে? 48 জন, এরা বাংলা ইংলিশ দুই বিষয়ে পাস করছে। এরপর দেখো 15 জন শিক্ষার্থী কি করছে বলতো? উভয় বিষয়ে ফেল করছে, ঠিক না? 15 জন শিক্ষার্থী কি করছে? উভয় বিষয়ে ফেল করছে, তার মানে এটা কি ফেল করা মানে কি বলতো? বি ইউনিয়ন ই প্রাইম না বলো, ফেল করা মানে কি? বি ইউনিয়ন ই প্রাইম যেটা আমরা শিখছি, তার মানে এটা কোনো বিষয়ে পাস করা নেই, বুঝতে পারছো? ক্লিয়ার? এটা কত দেওয়া আছে? 15, বুঝতে পারছো মানে কি কি দেওয়া আছে? ক্লিয়ার? আচ্ছা এবার দেখো তোমাকে কি চাইছে, ক নাম্বার চাইছে হচ্ছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করো। সো লেটস ডু দা ম্যাথ। সো আমরা ভেন চিত্রে প্রকাশ করব, খেয়াল করো ভেন চিত্রে প্রকাশ করব। দেখো এ হচ্ছে আমাদের ভেন, সরি এ হচ্ছে আমাদের ভেন চিত্র। তাহলে সেট কয়টা আছে? দুইটা সেট, একটা বাংলা আর একটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে? সরি একটু বেশি বড় বড় হয়ে গেছে। আচ্ছা এবার দেখো তো বাংলা আর ইংলিশ দুই বিষয়ে পাস করছে কতজন? 48 জন না? এটা কিন্তু আমরা জানি যে বাংলা আর ইংলিশ দুই বিষয়ে পাস করছে কতজন? 48 জন। আচ্ছা বাংলায় পাস করছে কতজন মনে আছে? 65 জন, ঠিক না? তার মানে খেয়াল করো এই যে 65, এই 65 কিন্তু এই 48 সহ 65, ঠিক না? 48 সহ কত? 65। শুধু বাংলায় পাস করছে কতজন আমরা কি হবে বলতো? শুধু বাংলায়, দেখো আবারও বলতেছি এটা কিন্তু ইম্পর্টেন্ট, শুধু বাংলায় পাস করছে কতজন বলো? শুধু বাংলায় পাস করছে কতজন? এন অফ বি হেব বেটা, এই 48 জন তো বাংলা ইংলিশ দুই বিষয়ে পাস করছে, কি বলো পাগলের মতো? শুধু বাংলায় পাস করছে কতজন দেখো, খেয়াল করো বাংলায় পাস করছে 65, 65 থেকে তুমি যদি 48 বিয়োগ করো, 65 থেকে যদি তুমি 48 বিয়োগ করো তাহলে তুমি শুধু বাংলাটা পাবা না, বুঝো নাই? তুমি শুধু বাংলাটা পাবা, বুঝতে পারছো? তার মানে এন অফ বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন বি ই, তার মানে হচ্ছে 65 বিয়োগ 48 কত হবে? 17। তার মানে 17 জন হচ্ছে শুধু বাংলায় পাস করছে, ঠিক আছে? আর মনে আছে ওরা কিন্তু বলছে যে 15 জন উভয় বিষয়ে ফেল করছে, কি করছে? 15 জন উভয় বিষয়ে ফেল করছে, তাহলে এই 15 জন কি এই বাংলা আর ইংলিশ দুজনের বাইরে হবে না বলতো? এই 15 জন কোথায় হবে? এই দুইটার বাইরে হবে, তাই তো? আর টোটাল কত আছে? 100। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের ভেন চিত্র, এটাই হচ্ছে আমাদের কি ভেন চিত্র। তো দেখো তো তুমি কি এখান থেকে ইংরেজিতে, শুধু ইংরেজিতে পাস করছে কতজন সেটা তুমি বের অবশ্যই বের করতে পারবা, কিভাবে বলতো? এই যে দেখো 17, 48, 15, আর এখানে কিছু আছে, এটা ধরলাম এক্স, এটা ধরলাম কি এক্স, সবগুলোর যোগফল কি 100 হবে না? সবগুলোর যোগফল কত হবে? 100 হবে, বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো শুধু বাংলায় পাশ করছে যারা, শুধু ইংলিশ সরি বাংলা ইংলিশ উভয় পাশ করছে, ফেল করছে এত, তো বাকি আছে কি শুধু ইংরেজি, তো সবগুলো মিলেই তো আমাদের সার্বিক সেট নাকি? সবগুলো মিলে আমাদের কি সার্বিক সেট? তাহলে আমরা বলতে পারি যে 17 যোগ কত? 48 যোগ 15 যোগ এক্স, এক্সটা কি শুধু ইংরেজিতে কতজন পাশ করছে, তো সবগুলো যোগফল কত হয় বলতো? যোগফল হচ্ছে তোমার 100, তাই তো? দেখো তুমি যোগ করো, এটা হচ্ছে তোমার 65 যোগ 15, 80, 80 প্লাস এক্স ইকুয়ালস তোমার 100, তো 80 এর পাশে নিয়ে যাও বিয়োগ হয়ে যাবে, এক্স ইকুয়ালস টু 100 বিয়োগ 80, তার মানে কত? 20। তাহলে শুধু ইংরেজিতে পাশ করছে কতজন? 20 জন, বুঝতে পারছো? ক্লিয়ার? তো দেখো আমাদের ভেন চিত্রটা সম্পূর্ণ, ভেন চিত্র কেমন হবে? সব বের করে ফেলছি আমরা, আমাদের কিন্তু আর কিছু বাকি নাই। দেখো এটা হচ্ছে আমাদের বাংলা, এটা হচ্ছে ইংলিশ, আর এটা হচ্ছে সার্বিক সেট। খেয়াল করো আমাদের দেওয়া ছিল কি কি, যে উভয় বিষয়ে পাশ করছে কতজন? 48 জন। তাহলে 48 এই মাঝখানে হবে, তার মানে আমরা, আর বাংলায় দেওয়া ছিল কত? 65 ছিল বাংলা, ঠিক না? তার মানে শুধু বাংলায় পাশ করছে কতজন? 65 বিয়োগ 28, 65 বিয়োগ 28 মানে হচ্ছে তোমার 17, ঠিক আছে? এরপরে কোনো বিষয়ে পাশ করে নাই মানে ফেল, দুই বিষয়ে ফেল এমন ছিল 15 জন, এই 15 জন হচ্ছে দুইটার বাইরে, তার মানে আমরা এই সবগুলা যোগ করে ওই 100 থেকে বিয়োগ করে কি পাইছি? ইংরেজিতে পাশ করছে কতজন? 20 জন। তো দেখো তিন এই চারটা যোগ করলে কত হয়? 100 হয়, কত হয়? 100, বুঝতে পারছো ভেন চিত্রটা? বুঝতে পারছো? ক্লিয়ার?
আচ্ছা এবার দেখো কোশ্চেনে কি চাইছে, এবার দেখো কোশ্চেনে কি চাইছে। আমরা কিন্তু অ্যানসার বের করে ফেলছি অলরেডি, আমরা কিন্তু অলরেডি বের করে ফেলছি। এই যে শেষ, হ্যাঁ সে এটাই লাস্ট, এরপরে তো এই টাইপের অঙ্ক নাই বই। ঠিক আছে দেখো আমরা চলে আসছি শেষ প্রান্তে। দেখো আমরা কিন্তু সব ম্যাথের উত্তর কিন্তু ভেঞ্চিতে বের করে ফেলছি অলরেডি। কি হবে দেখো, খ নাম্বার কি চাইছে, শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করছে তাদের সংখ্যা বের করে, এটা কিন্তু আমরা বের করে ফেলছি ভেঞ্চিতে, ঠিক না? দেখো তো শুধু বাংলা কতজন পাশ করছিল মনে আছে? এই যে এটা হচ্ছে 48 মাঝখানে, আর শুধু বাংলা কতজন ছিল, 17 জন। শুধু ইংরেজিতে কতজন বের করছি, 20 জন। বুঝছো আমাদের কিন্তু অ্যান্সার ভেঞ্চিতে আমরা বের করে ফেলছি, ক্লিয়ার? 17 আর 20 কি? দেখো এই যে এটা বাংলা, এটা হচ্ছে ইংলিশ, এদের মধ্যে দুই বিষয়ে পাশ করছে 48। যেহেতু বলছিল বাংলায় পাশ করছে 65, তাহলে এর মধ্যে ইংরেজিতেও পাশ করছে 48, শুধু বাংলায় পাশ করছে কত? ওই বাংলা থেকে উভয় বিষয়ে পাশ বিয়োগ করলে আমরা শুধু বাংলায় পাশ করছে কতজন সেটা বের করতে পারবো। এটা বের করছি আমরা 17, ঠিক আছে? এরপরে কোনো বিষয়ে পাশ করে নাই, দুই বিষয়ে ফেল করছে কত, 15। ওটা থেকে আমরা বের করছিলাম সবগুলো যোগফল, যেহেতু 100, তো এইটা যোগ এইটা যোগ এটা, এই তিনটাকে যোগ করে 100 থেকে বিয়োগ করে আমরা কি পাইছি, শুধু ইংরেজিতে পাশ করে কতজন, 20 জন। তাহলে আমাদের শুধু বাংলায় পাশ করে কতজন, অ্যান্সার 17 জন, আর শুধু ইংরেজিতে পাশ করছে কতজন, 20 জন। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো কথা? ক্লিয়ার কথা? ক্লিয়ার? বুঝতে পারছো ম্যাটটা? আচ্ছা এবার লাস্ট লাস্ট গ নাম্বার দেখো কি বলছে, যে উভয় বিষয়ে পাশ। লাস্ট 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 দেখো গ নাম্বার কি বলছে, যে উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সেট দুইটির সংযোজক সেট নির্ণয় করো। খেয়াল করো উভয় বিষয়ে পাশ করছে কতজন দেওয়া ছিল, 48, এবং উভয় বিষয়ে ফেল করছে কতজন, 15 জন। তোমার কি করতে হবে, এই দুইটা সংখ্যাদের মৌলিক গুণনীয়ক সেট বের করতে হবে। তোমার ফার্স্টে কি করতে হবে, 48-এর গুণনীয়ক বের করতে হবে। গুণনীয়ক 1 গুণ 48, 2 গুণ 24, এবং 3 দিয়েও যায়, 3 16 48, 4 দিয়েও যায় তোমার 4 12 48, 6 দিয়েও যায় 6 8 48, ঠিক না? সবগুলো কি গুণনীয়ক? তা আমাদের কি বলছে খেয়াল করছো, বলছে হচ্ছে মৌলিক গুণনীয়ক বের করতে। তো দেখো তো মৌলিক সংখ্যা কোনগুলা বলো তো, মৌলিক সংখ্যা কোনগুলা, 2, ঠিক না? কত হবে, 2 3, আর কি আছে 2 আর 3 বাদে আর কোনো মৌলিক সংখ্যা আছে? বললাম কি দুই, হ্যাঁ হ্যাঁ বললাম কি 2 আর 3 বাদে কি কোনো মৌলিক সংখ্যা আছে বলো? নাই, 48-এর গুণনীয়কের মধ্যে 2 আর 3 বাদে কোনো মৌলিক সংখ্যা নাই, তাহলে 2টা পাইছি। এবার দেখো 15, 15 ক্ষেত্রে কত কত, 1 গুণ 15, 3 5 15। দেখো তো এই 15-র মৌলিক গুণনীয়ক কোনগুলো আছে, 3 আছে আর 5 আছে, ঠিক না? 3 আছে আর 5 আছে। দেখো তো 48-এর যে মৌলিক গুণনীয়কের সেট ওটাকে আমি এ দ্বারা প্রকাশ করলাম, তো ওখানে কত কত ছিল, শুধু 3 আর 2 আর 3 ছিল, আর 15-এর গুণনীয়ক মৌলিক গুণনীয়কের সেটকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম, ওখানে কত আছে, 3 আর 5 আছে। তোমাকে কি বলছে যে মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট বের করো। কি বের করতে বলছে, সংযোগ সেট। সংযোগ সেট মানে কি বলো তো, ইউনিয়ন, সহ সেট না, সংযোগ সেট, ইউনিয়ন, এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি কত হয় বলো তো, এ সেটে কে কে ছিল, 2 আর 3, বি সেটে কে কে আছে, বি সেট আছে তোমার 3 আর 5, ঠিক না? এদের মধ্যে সংযোগ করো, এই যে 2 নিব ফার্স্টে, 3 তো কমন, তো 3 আমরা একবার নিব, আর বাকি আছে 5। তো আমাদের এই বের হয়ে গেল সংযোগ সেট অ্যান্সার। বুঝতে পারছো? ক্লিয়ার? তো আমরা হচ্ছে এখানেই শেষ করবো আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা মনে করো সেট, কিন্তু সেটের যে বড় পার্টটা ভেঞ্চিত্র এটা কিন্তু আমরা করে ফেলছি, ঠিক আছে? হ্যাঁ SW আমি তোমাকে সিরিয়ালি কোনটা কোনটা করতে হবে এটা আমি তোমাকে এখনই বলতেছি, তুমি এখন লেখো খাতায়, কারণ মেসেঞ্জার টাইপ করতে ভেজাল হবে, তুমি একটু খাতায় এখনই লেখো প্লিজ, লেখো। বলবো 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 মানে স্টার্ট করবো, বলা স্টার্ট করবো? হ্যাঁ খাতা বের করো এবং কলমে মানে কলম দিয়ে লেখো তাড়াতাড়ি, বেশিক্ষণ লাগবে না, এটা এটা টাইম কম লাগবে, তাড়াতাড়ি লেখো না রে ভাই, বেশিক্ষণ লাগবে না, 1 মিনিট লাগবে, লেখো খাতায় লেখো। উদাহরণ 1 2 3। আচ্ছা তোমাকে একটু সহজভাবে বলি, সহজভাবে বলি, বইয়ের যত উদাহরণ আছে আর কাজ আছে সব করবা। কি বলছি, বইয়ের উদাহরণ আর কাজ সব, ঠিক আছে? আর অনুশীলনী আজকে যা যা করলাম, অনুশীলনী মাত্র
আজকে আমরা করছি দুইটা, ঠিক না? লাস্টের দুইটা তোমার অনুশীলনী 11 আর 12 করবা। আচ্ছা আরেকটা জিনিস, ওই উদাহরণ একটা করছিলাম না, ওই যে আমরা কত ক্লাসে করছিলাম না, যে স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা ভাগ করলো, যে ভাজক বের করছিলাম, ভাজক ওই অঙ্কটা দেখো 10 নম্বরে আছে, এখানে আমাদের বইয়ের 10 নম্বরে আছে। অনুশীলনীর কত কত করবা? 10, 11, 12, ঠিক আছে? অনুশীলনীর কত কত করবা? 10, 11, 12, শেষ। এগুলো এক্সাম্পল, সরি হোমওয়ার্ক। তাহলে কি বলছি, বইয়ের সকল উদাহরণের কাজ আর অনুশীলনীর 10, 11, 12, ঠিক আছে? ক্লিয়ার? সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।